কৃষ্ণনগরের ছবি, যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র তিনি এগিয়ে রয়েছেন সেলিব্রেশনে, নিজেই সাইকেলে চড়ে ঘুরছেন। শাসক দলের সেলিব্রেশনের ছবি এই মুহূর্তে বর্ধমান, সরাসরি ছবি আপনাদের দেখাবো, যেখানে ইতিমধ্যেই কিন্তু সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে। বর্ধমান পূর্ব, যেখানে প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন শর্মিলা সরকার, ছবি দেখুন। এই মুহূর্তে খবর, চার রাউন্ড গণনা শেষ, চার রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ 37,000-এরও বেশি ভোটে এগিয়ে গিয়েছেন। মোট 14-16 রাউন্ড ভোট গণনা হওয়ার কথা, ফলে বলা যেতে পারে 1/4 গণনা এখনো হয়নি, কিন্তু বিরাট বড় লিড নিয়ে নিয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক তারা উৎসব শুরু করে দিয়েছেন এইখানে। এবং আরেকটি বিষয় নজর করার মতো, সেটা হচ্ছে বিজেপির কোনো কর্মী সমর্থককে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। চারদিকে যারা রয়েছেন সবাই তৃণমূলের কর্মী সমর্থক। চার রাউন্ড শেষে 37,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। যে খবর শুনে ইতিমধ্যে আবির খেলতে শুরু করে দিয়েছেন তারা। দাদা, আপনারা আবির খেলতে শুরু করেছেন কি আশা নিয়ে, কারণ এখনো মাত্র 4 রাউন্ড হয়েছে? আমরা জানি আমাদের প্রার্থী কীর্তি আজাদ উনি জিতছে, আমরা আগার থেকেই আশাবাদী, এই আনন্দতে আমরা এখনো তো এগিয়ে আছে, তার জন্য আমরা আবির খেলছি। পুরো আশাবাদী পশ্চিমবঙ্গ যে সরকার যে মানুষের উন্নয়ন করেছে, আর যে মানুষ ভোট দিয়েছে উন্নয়নের পক্ষে, দিদিকে ভোট দিয়েছে, জয় বাংলা। আপনার কি মনে হয় 4 রাউন্ডের ফলটাই ফাইনাল হবে? আরো বেশি হবে। গত বছর, গত 2019 সালে দেখেছিলাম হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল, 2,500-এর মতো ভোটে নিষ্পত্তি হয়েছিল, এইবার কি হবে? এবার এটা 2,50,000-এর কাছাকাছি চলে যাবে। আপনি বৈকল্পিক ওয়েট করুন, ভোটের ফল পাবেন। 5 বছরে কি পরিবর্তন হলো যার জন্য তৃণমূলের অনুকূলে হাওয়া বইছে? পরিবর্তন তৃণমূলে উন্নয়ন মুখে বলা যাবে না, মুখে বলে উন্নয়ন শেষ করা যাবে না। এত উন্নয়ন করেছে, মানুষের সঙ্গে ব্যবহার, দিলীপ ঘোষের কথাবার্তার কোনো মূল্য নাই, একদম অযথা কথাবার্তা বলে, ও দিলীপ ঘোষ বলবে না। এই পশ্চিমবঙ্গ বর্ধমানের বুকে বলছেন ব্যক্তি দিলীপ ঘোষের উপরে রাগ আছে? অবশ্যই। ইতিমধ্যে বাজি পটকা ফুটছে, তীব্র উল্লাস চারদিকে আমরা দেখতে পাচ্ছি। বিজেপি কর্মীরা কেউ উপস্থিত নেই, চারদিকে টিকটিক করছে তৃণমূল কংগ্রেসের কর্মী, উৎসাহ উদ্দীপনার তুঙ্গে তারা ধরেই নিয়েছেন যে তাদের প্রার্থী জয়যুক্ত হচ্ছেন এবং নিশ্চিত হয়ে আবির খেলা শুরু করেছেন তারা। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে দীপক ঘোষ, এবিপি আনন্দ, বর্ধমান।